গ্যাপ ছিল ফার্স্ট অফ অল আমার বিয়ে আমার বেবি হয়ে গেল তার মধ্যে হচ্ছে একটা লম্বা ব্রেক ছিল এমনিতেও কোভিডটা চলে আসলো কোভিডের মধ্যে আমার আসলে সবকিছু মিলে একটা ব্রেক পড়লো আর তাছাড়া যখনই কোভিডটা শুরু হলো আমার বিয়ের পরপরই আমার ফেসবুক আমার ইনস্টাগ্রাম সবকিছু হ্যাক হয়ে গিয়েছিল সো দ্যাট সবকিছু মিলে আমি আপসেট হয়ে আর কোভিডটাকেও একটা ভেকেশন হিসেবে কাজে লাগিয়ে আমি চিন্তা করলাম যে ওকে ফাইন এবার একটু অফ থাকি আমি আমার পার্সোনাল লাইফটাকে ঠিক করি খুব বেশি একটা কাজ করা হয়নি আমি বলবো আমি সবসময় খুব কম কাজ করি বাট একটু সিলেক্টিভ এইবার আমার পাঁচটা নাটক করা হয়েছে ঈদের জন্য বিভিন্ন চ্যানেলের আমি চ্যানেলগুলোর নাম বললাম না আর তাছাড়া ছয় দিনব্যাপী একটা নৃত্য অনুষ্ঠান করা হয়েছে সেটা খুবই স্পেশাল সেটাও যাবে ঈদের জন্য এই তো বড় পর্দায় অলরেডি তো আমার দুটো কাজ করা হয়েছে একটা হচ্ছে অল্প অল্প প্রেমের গল্প আর একটা হচ্ছে বলো না তুমি আমার দুটাই খুব হুট করে করা আমার প্রিপারেশন একদমই ছিল না বাট এখনও পর্যন্ত প্রিপারেশন নেই বাট আমার ছোটবেলা থেকে একটা ড্রিম যে আমি দেবদাস টাইপের কোনো একটা মুভিতে কাজ করব সো সেই ভাগ সেই সৌভাগ্যটা যদি আমার হয়ে ওঠে তাহলে আমি অবশ্যই করব সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা সবাই অনেক ভালো থাকবেন আমি আবার নতুন করে আপনাদের জন্য কাজে ব্যাক করলাম আমার সাথে আপনারা এর আগেও যেভাবে ছিলেন এখনও থাকবেন ভালো কাজের জন্য ইন্সপিরেশন করবেন কারণ আপনাদের ইন্সপিরেশনটা আমার খুব কাজে লাগে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মোবারক